সে যেহেতু বাংলাদেশের জন্য সম্মানটা নিয়ে আসছে বাংলাদেশের রাষ্ট্রপ্রজ পতাকার জন্য সে সম্মানটা নিয়ে আসছে আজকে একশো তেইশটি দেশের মধ্যে তার নাম উচ্চারিত হচ্ছে কে প্রথম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তার নাম কিন্তু কেউ বলে না বাংলাদেশ প্রথম হয়েছে এই জন্য আমি পদম উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাবো যে আমাদের এই হেভস যে বিভাগটা বাংলাদেশে রয়েছে এটা কিন্তু পুরো পৃথিবীতে এখন এক নম্বরে আছে প্রত্যেকটা দেশে ছেলেরা ভালো করতেছে উনি যদি এই বিষয়টাকে আরও দেখাশোনা করে এর পিছনে ওনারা কিছু শ্রম দেয় ওনারা কিছু অর্থ ব্যয় করে আমার মনে হয় আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা এই বিশ্বজয়টা কেমন পর্যন্ত যে আপনার ছাত্র হাফিজ আনাস সে অত্যন্ত দক্ষতার সাথে যার যোগ্যতার সাথে পৃথিবীর একশো তেইশটি দেশকে পেছনে ফেলে বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করে সে বিজয় ছিনিয়ে দেশে ফিরেছে এই এই বিষয়ে আমি আপনার এবং আপনি আপনি তার শিক্ষক হিসেবে গড়েছেন বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নেশার আহমদ নাসিরি যাত্রাবাড়ি মার্কাজ হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ আল্লাহ তালী মেহরবানি এবং সতেরো কোটি মানুষের দোয়া ছিল আমাদের সাথে যার কারণে আমরা কোরআন নাজিল যেখানে হয়েছে মসজিদে হারামের ভিতরে আমরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম মক্কাদ মকর রমাই আলহামদুলিল্লাহ সেখানে একশো তো দেশকে হারিয়ে হাফেজ আনাস সদ্য জয় করেছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সে আমাদের এই স্বাধীনতার পরে আমাদের যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে এরপরে একটা বিশ্বজয়ী এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এই দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম বিশ্ব বিশ্বজয়ীটি সে করেছে তো আমি প্রথমেই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি যে আল্লাহ তালা আমাকে গতবারও আমার ছেলে মসজিদে থেকে পুরস্কার নিয়ে আসলো এইবারও হারাম থেকে পুরস্কার নিয়ে আসলো গতবারও তিরিশ থেকে নিয়ে আসলো এইবারও তিরিশ পর থেকে নিয়ে আসলো কেমন যেন আল্লাহ তালা আমাদের সাথে খুবই একটা সম্পর্ক আল্লাহ তালা আমাদেরকে বারবারে বিজয় দান করছেন আমরা এর পিছনে পিছনের ইতিহাস তোকে দেখে না তো পিছনের ইতিহাসটা আরও কঠিন আমরা প্রচুর পরিমাণে দোয়া করি আল্লাহর কাছে মানে কান্নাকাটি করি আমার গদার আওয়াজ শুনতে পাচ্ছেন আমার প্রায় আজকাল বিশ দিন যাবৎ কাশি ও গোমা করতে করতে রোজা ও গোমা এই কান্নাকাটি মেহনত এই অসুস্থ হয়ে গেছি এতো একই অবস্থা তো এই যে রোজা রাখা প্রতিদিন তাহাজ পরা সারাত কান্নাকাটি করা আমরা জানি যে এটা যে আল্লাহ কবুল না করে এটা এলেম দেওয়া যোগ্যতা দেওয়া এটা কখনো সম্ভব না যার কারণে আমরা এই পত্রে বেছে বেছে নিয়েছি যে আমরা আল্লাহর কাছ থেকে কবুল করাবো তো আলহামদুলিল্লাহ আমাদের এই শেষদা এই দোয়া কান্নাকাটি কবুল করেছেন এবং প্রতিবারের নেই এইবারও হাফেজ আনাস সবচেয়ে বড় প্রতিযোগিতা এবং সবচেয়ে বেশি দেশ এর আগে আমাদের স্লোগান ছিল একশো তিনটি দেশ এখন আমরা বলতে পারবো একশো তেইশটি দেশ তো সবচেয়ে বড় বিজয় আমরা নিয়ে আসছি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটার পিছনের ইতিহাসটা এরকম যে কেউ যদি মক্কাতুর মোকার রমাতে প্রথম হতে চায় তাহলে প্রথমত আল্লাহ তালের কাছে কবুলিয়াত আনতে হবে এটা ছাড়া যোগ্যতা দিয়ে কোনো দিন সম্ভব না বিজয় অর্জন করা আলহামদুলিল্লাহ দুই সালে এসে আমরা আমার হাফেজ বসির প্রথম হয়েছে হাফেজ আনাস প্রথম হয়েছে মানে কেমন যেন দু হাজার চব্বিশ সালে আল্লাহ তালা আমাদের জন্য অনেক কিছু নিয়ামত দেওয়া শুরু করেছেন হয়তো আরও দিবেন তো এই চব্বিশ সালেই কিন্তু আমাদের দেশটা নতুন করে স্বাধীনও হয়েছে তো সেই হিসাবে আমাদের একটা আক্ষেপ আছে যে আমাদের এই বিশ্বজয়ের পর কুমিল্লা ফেনী নোয়াখালীতে বন্যা শুরু হয়েছে আমরা আসলে আমাদের বিজয়ীটার কথা আসলে ভুলে গিয়েছি যে আমাদের আমার আমার ভাই যেখানে কবলিত এলাকায় সব গর্ববারে হারাচ্ছেন দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের ছাত্র ছাত্রবায়ারা শহীদ হয়েছেন এই দুই বিপদে পরে আমরা আসলে আমাদের বিজয়ীটা সেভাবে উল্লাস করতে চাই না আমরা সংবর্ধনাও চাই না আমরা চাই এদের এদের পাশে দাঁড়াতে এবং ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের এই বিজয়ীটি উৎসাহিত করেছি উৎসর্গ করেছি যারা দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং যারা বন্যা কবলিত এলাকায় তাদের গরবারে হারিয়েছেন তাদের জন্য আমরা আমাদের এই বিশ্বজয়টা উৎসর্গ করেছি আমরা চাই আমরা খুব শীঘ্রই তাদের পাশে দাঁড়াবো এবং যারা শহীদ হয়েছেন তাদের কবরের পাশে গিয়েও এই হাফেজ তেলাওয়াত করে এই শহীদদের কবরে সব পৌঁছাবেন আমরা এই দুটি কাজ এখন করব। আমাদের সামনে এখন এই দুটি কাজ আর আপনি যেটা বলছেন আমরা বারবার আল্লাহ তালা আমাদেরকে বিজয়ী দেন এটা রহস্য কি রহস্য একটাই যে কিভাবে আমরা আল্লাহর কাছ থেকে এই বিজয়টা আমরা আনতে পারবো আমরা পড়ালেখার পাশাপাশি ছেলেদেরকে এই শিক্ষাটা দেই যে তুমি যত যোগ্যই হও না কেন তুমি যদি আল্লাহর কাছ থেকে কোবল করাতে না পারো কখনো বিজয় সম্ভব না এই জিনিসটা তাদের মাথায় ঢোকা দিতে পারছি বলেই আজকে বিশ্বজয়ী বারবার সম্ভব হচ্ছে বর্তমান যে আপনারা বিজয় অর্জন করে আসলেন আমরা দেখতে পেয়েছি যে একটি নতুন দেশ আপনিও বলেছেন তো এই জায়গায় আপনারা আগে অনেকবার বলেছেন যে সরকারের এই সহযোগিতা চান পেট্রোলেস চান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই হিপজুল প্রতিযোগিতা নিয়ে আপনার কি কিনা তাদের কাছে কিছু চাওয়া পাওয়া আছে আমি প্রথমত বর্তমান সরকারের যিনি প্রদান যিনি উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রধান আমরা ওনার কাছে একটা আকুল আবেদন জানাতে চাই আমাদের দেশে যেন আর কোনো সময় মেধাবীদের মূল্যায়ন করা না হয় যারাই যে পরিমাণে মেধাবী তাদেরকে যেন সেই পরিমাণে মূল্যায়ন করা হয় যেহেতু মেধার জন্য কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল এই জন্য সেও কিন্তু এখন একজন সেরা মেধাবী এই জন্য তাকে যেন তার যতটুকু প্রাপ্য ততটুকু দেওয়া হয় সে যেহেতু বাংলাদেশের জন্য সম্মানটা নিয়ে আসছে বাংলাদেশের রাষ্ট্রপতি পতাকার জন্য সে সম্মানটা নিয়ে আসছে আজকে একশো তেইশটি দেশের মধ্যে তার নাম উচ্চারিত হচ্ছে কে প্রথম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তার নাম কিন্তু কেউ বলে না বাংলাদেশের প্রথম হয়েছে এই জন্য আমি প্রথম উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাবো যে আমাদের এই হেভস যে বিভাগটা বাংলাদেশে রয়েছে এটা কিন্তু পুরো পৃথিবীতে এখন এক নম্বরে আছে প্রত্যেকটা দেশে ছেলেরা ভালো করতেছে উনি যদি এই বিষয়টাকে আরও দেখাশোনা করে এর পিছনে ওনারা কিছু শ্রম দেয় ওনারা কিছু অর্থ ব্যয় করে আমার মনে হয় আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা এই বিশ্বজয়টা কেমন পর্যন্ত ইনশাআল্লাহ কায়েম থাকবে দায়াম থাকবে ইনশাল্লাহ তো আমিও ওনাদেরকে এবং সমন্বয়ক যারা যা আছেন তাদেরকেও আমরা এ কথাই বলি যে আপনারা এই সমস্ত হাফেজদেরকে মূল্যায়ন করেন এদের এদেরকে উৎসাহিত করেন যেন এই হাফেজরা আরও বারবার বিশ্বজয় নিয়ে আসতে পারে আর যদি এদেরকে অমূল্যায়ন করা হয় তাহলে মেধাবী তো আর জন্ম নিবে না এদেশে কারণ যখন দেখবে যে মেধাবীদেরকে মূল্যায়ন করা হচ্ছে না তখন মেধাবী জন্ম নিবে না তো এই জন্য বাংলাদেশের বিশ্বজয়ের বিশ্বজয় অব্যাহত রাখার জন্য এদেরকে মূল্যায়ন করতে হবে ফার্স্ট হয়েছো আমরা জানি আমরা তোমাকে অভিবাদন জানাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে কবুল তোমার কাছে প্রশ্ন হলো যে এই বিজয় অর্জন করে তোমার কেমন লাগছে তোমার তোমার স্মৃতিচারণ জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা আদায় করছি যে আল্লাহ তালা যদি না চাইতেন আমার দ্বারা এত বড় বিশ্ব জয়টা সম্ভব হতো না আসলে যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়া সব কিছু হয় না কত যোগ্য যোগ্য ছেলে কত যোগ্য যোগ্য প্রতিযোগীরা এখনও আন্তর্জাতিক কম্পিটিশন করছে আল্লাহ তালা মানে এটা দ্বারা পরীক্ষিত এটা দ্বারা প্রমাণ করে আর কি যে এটা দ্বারা একটা উদাহরণ হিসাবে আল্লাহ তালা মানে দেখাইতেছে যে যোগ্যতা দিয়ে সব কিছু হয় না যদি যোগ্যতা দিয়ে সব কিছু হইতো তাহলে আমাদের বাংলাদেশে সবাই গিয়ে ফার্স্ট হইতো সবাই গিয়ে পুরস্কার পাইতো তো আল্লাহ তালা কাছে সুক্রিয়া আল্লাহ তালা এত বড় নিয়ামত দিয়েছে আমি এটার যোগ্য ছিলাম না কখনো যোগ্য ছিলাম না এখনও খুবই দুর্বল আমি এই নিয়মের জন্য ধরে রাখতে পারি সবাই দোয়া করবেন এই নিয়মতের শুক্রিয়া যেন সবসময় আদায় করতে পারি তুমি এই বিজয়টা কীভাবে উদযাপন করতে চাও এই বিজয়ীটা বর্তমানে আমি আমি আমার ব্যক্তিগতভাবে উদযাপন করতে চাই না আমাদের দেশের যে শহীদ ভাইয়েরা ছিল যারা শহীদ হয়েছে এবং যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে এবং যারা বন্যা কবলিত এলাকায় যারা গর্বারে হারিয়েছে অসহায় অবস্থায় আছে তাদের সাথে আমার এই বিশ্বজুয়ীটা ভাগাভাগি করতে চাই আমি এবং ও চেরেই অতি শীঘ্রই আমি তাদের কাছে যাব এবং গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করব তাদের সাথে সামিল হবেনশাল্লা ভবিষ্যতে আমি একজন মুতাকিন ফরহেজগার আলেম হতে চাই এবং ইসলামের খেদমত করতে চাই দিনের প্রচার করতে চাই আমার দ্বারা যেন কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করে সেই আশা করি আর কি আমি বড় হয়ে এরকম করবো এই যে তুমি যে বিশ্ব প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের পক্ষে তুমি বাংলাদেশের পক্ষে তো তুমি ব্যক্তি ছিল না তোমার কাছে সামনে ছিল বাংলাদেশের পতাকা জি যখন তোমাকে প্রশ্ন করা হয় আমি দেখেছি ওই প্রশ্ন এবং পুরো ভিডিওটা আমি দেখেছি তো আমি জানতে চাই যে তখন তোমার কেমন লেগেছে এবং তোমার তোমার কাছে কি মনে হয়েছে যে আমি পারবই আন্তর্জাতিক অঙ্গনের যে স্টেজগুলো আছে বিশেষ করে আল্লাহ তালার মানে আমি বলি যে আমার এত রকম এত বড় যোগ্যতা হয় না যে আল্লাহ তালা ঘরে আমি পড়তে পারবো আল্লাহ তালা আমাকে আল্লাহ তালার রহমত দ্বারা আমাকে পড়ে আছেন কারণ ওই স্টেজে গেলে মানে আমি নিজে কি পড়তেছি তখন আমি নিজেই কিছু বুঝতে পারি না এটা শুধু আমি না প্রত্যেক প্রতিযোগী এটা অনুভব করে আর দ্বিতীয়ত মানে আমাদের স্টেজে যখন আমরা প্রথম উঠি যখন স্টেজে আমাদের ফাইনাল আমাদের নাম ডাকা হয় যখন লাইভ চলে সরাসরি সরাসরি লাইভ চলে তখন প্রথম ওটা প্রথম উঠলে একটা ভয় লাগে আর কি ভিতরে তখন প্রথম প্রথম স্টেজে উঠলে স্বাভাবিক সবার একটা ভয় লাগে তো আমরা বাংলাদেশে আমাদের উস্তাদ শেখ নাসার আহমাদ সাহ উনি তো বিগত পূর্বে ইতিপূর্বে শত শত হাফেজ বিদেশ নিয়ে গেছেন সকল ধরনের পদ্ধতি কিভাবে কি করতে হবে সকল ধরনের পদ্ধতি উস্তাদের মাথায় আছে এবং হুজুর আমার সাথে যাওয়ার যাওয়ার কারণে হয়তো আল্লাহ তালা আমাকে সহজ করে দিয়েছেন এই বিশ্বজয়টা যখন প্রতিযোগিতা চলতো চলাকালীন প্রযোগিতা যখন শেষ হ্যাঁ প্রতিদিন প্রায় ছয়টা থেকে নয়টা পর্যন্ত পরিচিত হতো বাকি হাফ টাইমগুলি যে বিরতির টাইমগুলি ছিল সেই সময় হুজুর মানে একা একা মুর্শিদে হারামের ভিতরে পুরা মুর্শিদে হারামের ভিতরে একটা সাইড যে সাইডে পরিচিত হয় এ সাইডটা পুরা নীরব এ সাইডে হুজুর আমাকে এত বড় বিশাল স্টেজে নিয়ে আমাকে রাত দিন চব্বিশ ঘন্টা একের পর এক সোয়াল একের পর এক সোয়াল আমার সাহসটা ভেঙে দিয়েছে এখানে আমাকে মানে যে স্টেজে উঠার পরে যে একটা মানে ভয় লাগতো যে স্টেজে প্রথম উঠেছি একটা একটা বই ওই বই বইটা পড়ার কাজ মানে কাজ করেনি আর কি তখন স্টেজে বারবার চোয়াল পড়াতে আমার তখন ফাইনাল যখন পড়ছি তখন আমার কাছে খুব নর্মাল স্বাভাবিক মনে হয়েছে আর কি তো এটা কিন্তু অনেক বড়ো একটা অভিজ্ঞতা এটা অন্য অন্য দেশরা সবাই পারে না অনেক ভালো ভালো প্রতিযোগী কিন্তু স্টেজ ওটার পরে বই পাওয়া যায় আমরা হয়তো নর্মাল হ্যাঁ আল্লাহ তালা মানে আমরা নিজেকে অনেক ই করি আর কি মানে এত বড় বিদেশের প্রতিযোগী অনেক যোগ্য তারা অনেক বড় বড় বিভিন্ন রাষ্ট্র ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে তো নতুন মানে এত পর তেমন ইনা হ্যাঁ আল্লাহ তালা এই অভিজ্ঞতা হুজুর অভিজ্ঞতার কারণে এবং আল্লাহ তালা দেখেছেন যে সবার মতো আমরা না সবাই আসে খায় ঘুমায় হ্যাঁ ঘুরতে যাই সফর যাই এখানে করে আমরা যে টার্গেট নিয়ে যাই সে টার্গেটই মাথায় থাকে। আমরা কোনো কিছুতে মানে আমাদের নজর সব কিছুতে আমরা মানে আবদ্ধ থাকি আমরা প্রতিটা আসছি এই প্রতিটা নিয়ে আমাদের দেশে ফিরতে হবে বিদেশে দেশ যাওয়ার পরে কেউ জিজ্ঞাসা করবে না দেশে ওই জায়গায় যাইছো কি না মানে মানে কি আনন্দ করছো না ওই জায়গায় যাইছো কি না এগুলি কেউ বলবে না দেশে আসার পরে সবাই বলবে যে কী রেজাল্ট নিয়ে আসো আমাদের জন্য দেশের জন্য কতটুকু কী করতে পেরেছো সেই চিন্তা মাথার থাকলে আসলে আর কোথাও মানে মন যায় না তোমার কাছে সর্বশেষ প্রশ্ন যে তুমি ভবিষ্যতে তোমাদের অনেক ছোট ভাইরা থাকবে ভবিষ্যতে যারা বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় যেতে চায় আন্তর্জাতিক তাদের জন্য তোমার ছোট্ট কি পরামর্শ আছে তাদের কাছে পরামর্শ আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে চাই শুধু যে আসলে সবাই ফার্স্ট হওয়ার মতো সবাই পড়ে যে একশো তেইশটা রাষ্ট্র হয়েছে সবাই ফার্স্ট ফার্স্ট হওয়ার যোগ্য কারো নাম্বার এদিক সেদিক নাই বাকিটা আল্লাহ তালার ওপর যে আল্লাহ তালার কাছে কবল করে নিয়ে আসছে তাকে আল্লাহ তালা দিয়ে দে এখানে সবাই যোগ্য তো কেউ অযোগ্য না সবাইয়ের নাম্বার সমান সমান তো আল্লাহ তালার কাছে যে চাইয়া নিয়ে আসতে পারে সে তাকে আল্লাহ তালা মানে প্রথম তৌফিক দেয় আর কি এটাই বলবো যতটুকু মেহনত করবেন ছাত্র ভাইয়েরা তার চেয়ে বেশি দোয়া কাটি করবেন তার চেয়ে বেশি চাইবেন আল্লাহ তালার কাছে মানে চাওয়ার মধ্যে মানে বিকল্প কোনো বিকল্প থাকতে মানে হবে না আর কি মানে অতিরিক্ত চাইতে হবে আর কি আল্লাহ তালা কাছে মানে রাত দিন চব্বিশ ঘন্টা তাহার্যদের সময় মাঘীবের প্রমু হতে এই সময়গুলি আল্লাহ আলালার কাছে রাত দিন দুই তিন ঘন্টা ছেঁচ দেয় টানা এগুলি আল্লাহ তালা অনেক যখন স্টেজে যখন আমরা আঞ্চলিক অঙ্গের প্রতি যাই তখন এগুলোর কারণে আল্লাহ তালা আমাদেরকে অনেকটা সহজ করে দেয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإن موسعون والأرض فرشناها فنعم الماهدون ومن, ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إن আমি শেখ নেসার আহমদ আন্নাসির পরিচালিত মার্কারু তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র বাংলাদেশের প্রতিনিধি শেখ নেসার আহমদ আন্নাসির উস্তাদের ছাত্র আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সোরাইল থানা চুনটাই নুন গ্রাম আমার বাবার নাম হাফেজ মাওলানা আতিকুর রহমান সে জানতে চাই যে আমরা জানতে পেরেছি যে আপনারা ছেলে বিশ্বজয় দিয়েছেন 123 টি দেশে পেছনে গিয়েছে বড় 부জ্জল করেছে দেশকে সে ফার্স্ট হয়েছে ছেলের এই গর্বুজ্জল ইতিহাসকে আপনি কিভাবে দেখছেন এবং আপনি ছেলের গর্বিত বাবা হিসাবে আর আপনারা বাবা হিসেবে আপনি কিভাবে দেখছেন এবং তাকে কোথায় নিয়ে যেতে চান আলহামদুলিল্লাহ খুব চমৎকার প্রশ্ন করেছেন আমি আসলে আমার ছেলে পড়তো ব্রাহ্মণবাড়িয়া এক মাদশায় ওই মাদ্রাসাতেও ভালো পড়াশোনা করতেন দুই হাজার বিশে আর টিভিতে দ্বিতীয় স্থান হয়েছে তারপরে আমি তাকে আরও শিক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য আমি শায়েক নেসার আহমদ আন্নাসির হিসাবে সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে দু হাজার আমি ওনার কাছে মার্কাজ উত্তাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাদ্রাসা সাইনবোর্ড শাখায় আমি দেই দেওয়ার পরে আমি ওনার সাথে আমার কথা ছিল যে যীভাবেই হোক আমার ছেলেকে আপনি বিশ্বজয়ী করে দিবেন সেই হিসাবে উনি ওনার ওয়াদা রক্ষা করেছেন আমার ছেলে যে আসায় যে আকাঙ্ক্ষা নিয়ে আমি ওনার কাছে দিয়েছিলাম আমার ছেলেকে আলহামদুলিল্লাহ সে আশা আমার পূরণ করে দিয়েছেন ওনারও অক্লান্ত পরিশ্রমে আমি কোনো দিন এই কোরআনের বদলা কোরআনের জাজা আমি শুধু আমি নয় সারা পৃথিবীর সারা পৃথিবী একশোবার বিক্রি করলেও এর এর বদলা দেওয়া সম্ভব হবে না উনি যেই যেই মেহনত করেছেন যেই কৌশল অবলম্বন করেছেন মক্কাতে গিয়ে এই পৃথিবীর অন্য কোন আরও যে একশো তেইশটা দেশ আসছে একশো তেইশটার মধ্যে একশো বাইশটা দেশের কোন উস্তাদ কোন মুরাকেফ এরকম পন্থা এরকম কৌশল অবলম্বন করে নাই এটা একশোর মধ্যে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ উনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে উনি কী করতেছেন কোন অবস্থায় আছেন আমাকে আমার সাথে শেয়ার করতেন আমার কাছে শেয়ার করতেন উনি কোন পর্যায়ে কি করতেছেন আমাকেও বলতেন আমাকে বারবার টাকা দিতেন এখানে আল্লাহর কাছে সেচদায় পড়ে থাকেন ওনার কথা শুনে আমার আমি আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে বাচ্চা আমার বুড়া বাবা মা সবাই রোজা নামাজ তাহা জেরশাক আওয়াবিন চাষ কোনো কিছু বাদ দেয়নি উনি বলছে যেদিন ফাইনাল হবে এই দিন বলছে যে আমি সেচ আমি না বলার আগ পর্যন্ত সেচদাতে উঠবেন না ঠিক তেমনি এভাবে আমি মাগরি ফুরা এসা পর্যন্ত আমি সেজদা ছিলাম উনি বার 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 মেসেজ মেসেজ আমার দেখার মানে সময় নাই। যে উনি বলছে যে এখন ফাইনাল হবে আপনি সেজদায় ফুরে থাকেন আমি বললে পরে সেজদাতে উঠবেন তো উনি বিশ্বাস করতেন যে আমরা বাবা মা জন্ম দিয়েছি আমরা দোয়া করলে দোয়া কুবল হবে উনি আমরা আমরা জন্ম দিয়েছি ছেলে উনি উনার কাছে উস্তাদে মানুষের মতন মানুষ গড়ছে আমরা জন্ম দিয়ে জন্ম দিয়ে সন্তান করেছি কিন্তু মানুষের মতো মানুষ গড়ার জন্য ওস্তাদের কাছে দিয়েছি ওস্তাদের সান্নিধ্য থেকে আলহামদুলিল্লাহ সুশিক্ষা পেয়েছে বিশ্বজয়ী হাফিজ হয়েছে এজন্য আমি কোরআনের বদলা দেওয়া সম্ভব হবে না তারপরও আমি ওনার কাছে চির চিরঋণী চিরকৃতজ্ঞ উনি ওনার অক্লান্ত পরিশ্রম অক্লান্ত মেধা অক্লান্ত পরিশ্রম অক্লান্ত কৌশল কৌশল একটা যুদ্ধতে জয়ী হইতে হলে শুধু অস্ত্র দিয়া সৈন্য দিয়ে মানে হওয়া যায় না বিশেষ বিশেষ কিছু কৌশল লাগে ওনার কাছে এই কৌশলগুলো আমার পেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য আমি ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ পাশাপাশি আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে কৃতজ্ঞ উনি প্রতি মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে দোয়া চেয়েছেন যেন ওনার ছাত্র বিশ্বজয়ী হয় সেজন্য বাংলাদেশের আমার বিশ্বাস বাংলাদেশের জন্য যখনই উনি প্রত্যেক বছর দুই চারজন নিয়ে যায় বহির্বিশ্বে এই বছরও যখন নিয়ে গেছেন আর আনাসের নাম ঘোষণা করছেন গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোও আনাসের জন্য শেখ নাস নেসার আহমদ আনাসের জন্য দোয়া করেছেন জাতি করে ওনারা ভালো রেজাল্ট করে বাংলাদেশে ফিরে আসতে পারেন সুনামের সাথে এই জন্য আমি সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আন্তরিক অভিনন্দন জানাই সবাই আপন পর কাছে দূরে যে ছোটো বড়ো যে যেখানে আছে সবাই দোয়া করেছে তুমি তোমার করতে আসলে এই বিজয়টা তো আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা দেওয়া হয় নাই আল্লাহ তালা চাইছে বিদায় হয়েছে তো আমি আমার এই বিজয়টা আমি আমি আমার ব্যক্তিগতভাবে আমাদের মাদ্রাসাত এবং আমাদের ছাত্র ভাইদের সাথে আমি যতটুকু সময় দিয়েছি আলহামদুলিল্লাহ তো বাকি সময়টা যেটার জন্য দিন আমি অপেক্ষায় ছিলাম হ্যাঁ যেটার জন্য মন এখনও মানে শান্তি হয় না সেই জায়গায় আমি যেতে চাই এবং আল্লাহ তালা এটা আমাকে নিয়ামত দিয়েছেন পুরস্কার সেটা আমি অর্ধেক দিয়ে দিলেও সেটা আমার কোনো আসে যায় না কারণ এটা আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা এখন দিচ্ছে সামনে আরও দিতে পারে এটা আল্লাহ তালার উপরে আমি বিশ্বাস করি আর যারা দেশ স্বাধীন করতে গিয়ে যারা হ্যাঁ শহীদ হয়েছে আমি তাদের শহীদি ভাইদের আত্মার মাক রোহের মাকরৎ কামনা করে এবং তাদের কবরৎ তাদের কবর জেরত করতে চাই এবং তার পাশাপাশি এবং যারা বন্যা কবলিত এলাকায় যারা হ্যাঁ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের সাথে আমি আমার যে একটা বিশ্বজয়ের যে একটা সময় আনন্দরা মানে আমি তাদের সাথে উদযাপন করতে চাই এবং শহীদের কবরে গিয়ে আমি তেলাওয়াত করব এবং তাদের কবর পাশে দোয়া করব বিশেষ করে আমাদের যে পুরা মুসলিম জাতিকে যারা চোখের পানি কান্না কান্না তুলে দিয়েছে বিশেষ করে যারা আবু সাঈদ আবু সাহিদ ভাই শহীদ আবু সাহিদ ভাই এবং শহীদ মুগ্ধ তাদের কবর যেতে চাই তাদের কবরও গিয়ে আমি কোরআন লাওত করতে চাই এবং আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ তালা যেন তাদেরকে শহীদে মর্যাদা দান করে এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন